আজ এমন একটি দেশ সম্পর্কে আলোচনা করব যেখানকার লোক সবথেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, কর্মঠ ও টেকনোলজির দিক থেকে উন্নত মস্তিষ্ক সম্পন্ন হয়ে থাকে, যার জন্য সেই দেশ টেকনোলজির দিক থেকে হোক বা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে হোক, যে কেউ ওই দেশে যেতে পছন্দ করবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, চ্যানেলের টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন দেশের কথা বলছি। আজকের আলোচিত দেশ জাপান, যেখানে টেকনোলজির দিক থেকে হোক বা কর্মঠ ব্যক্তির দিক থেকে হোক, আমরা ইন্ডিয়ানরা তো তাদের থেকে অনেক কিছু শিখতে পারি। আজকে আপনি নিজেও জানতে পারবেন কেন জাপানের মতো একটি দেশ এত বাধার মধ্যে দিয়েও আজ সমগ্র বিশ্বের উন্নত দেশের মধ্যে নিজেকে তুলে ধরতে পেরেছে। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ করব, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নাম্বার এক, আপনি জানলে অবাক হবেন, একটা সময় ছিল যখন জাপানিরা জানতোই না চুরি কি জিনিস, যেখানে আমাদের ভারতের সবথেকে বড় ভয় নিজের সম্পত্তি চুরি হয়ে যাওয়ার। সেখানে জাপানে চুরি ডাকাতির কোনো অস্তিত্বই নেই, যার জন্য এখানকার বেশিরভাগ দোকানে দোকানদারই থাকে না, দোকানদারের বদলে ভেন্ডিং মেশিন বসানো হয়ে থাকে। নাম্বার দুই, জাপানের ট্রাফিক রুল ভারতের থেকে অনেক বেশি জটিল, যেখানে ভারতীয়রা দূর থেকে ট্রাফিক পুলিশ দেখলে নিজের রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা খোঁজার চেষ্টা করে, সেখানে জাপানের মতো দেশে সামান্য সাইকেল ভুল করে পার্ক করলে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে। নাম্বার তিন, এবার আসি জাপানের টয়লেটে। জাপানের টয়লেট সিট অটোমেটিক হয়ে থাকে, অর্থাৎ প্রত্যেক টয়লেট সিটের তাপমাত্রা গরম রাখা হয়, কারণ সিটের উপর বসতে গেলে যাতে ঠান্ডা না লাগে। নাম্বার চার, আপনি কি জানেন স্কুল বা কলেজে টয়লেট পরিষ্কার করার জন্য কোনো সাফাই কর্মী রাখা হয় না, সাফাই কর্মকে ছোট না করে সেটিকে স্কুল কলেজে রুটিন করা হয়ে থাকে, যার মাধ্যমে ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষকরাও পর্যন্ত সাফাই করে থাকে। নাম্বার পাঁচ, জাপানে কখনোই ট্রেন লেট করে না, এর প্রধান কারণ হলো যাত্রীদেরকে ঠেলে ভিতরে ঢোকানো হয়ে থাকে যাতে করে ট্রেন লেট না হয়ে যায়। আপনি জানলে অবাক হবেন, যাত্রীদের ঠেলে ভিতরে ঢোকানোর জন্য এদের মাইনে দিয়ে রাখা হয়। নাম্বার ছয়, গাড়ি পার্কিংয়ের জন্য জাপানের অত্যাধুনিক নিয়ম সত্যি দেখার মতো, গাড়ি পার্ক করার সময় বা গাড়ি পার্ক করলে কারো যাতে সমস্যা না হয় তার জন্য নির্দিষ্ট নিয়ম মতো গাড়ি পার্ক করতে হয়, তাই ড্রাইভার বা গাড়ি ক্রেতাকে গাড়ি কেনার সময় তার থেকে জেনে নেওয়া হয় গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা আছে কি না, না হলে সে গাড়ি কিনতে পারবে না। নাম্বার সাত, জাপানি নিয়মানুসারে বাসে ট্রেনে মেট্রোয় কোনো ব্যক্তিকে ফোনে কথা বলতে গিয়ে বা মেসেজ করতে গিয়েও যদি ট্রাফিক পুলিশের কাছে ধরা পড়ে যায় তাহলে তাকে মোটা অঙ্কে জরিমানা দিতে হতে পারে। নাম্বার আট, আপনি নিশ্চয়ই জানেন ভারতের রাস্তাঘাটের অবস্থা কি, রাস্তাঘাটের অবস্থা নিয়ে সকলেই উদ্বেগ প্রকাশ করেন নিশ্চয়ই, কিন্তু জাপানে সামান্য পায়ে হেঁটে যাওয়ার জন্য আলাদা রাস্তা করা আছে যেখানে সামান্য সাইকেল পর্যন্ত চলতে পারে না। নাম্বার নয়, ভারতের লোকেরা যেখানে পাবলিক টয়লেটের পাশ দিয়ে যেতেও ঘৃণাবোধ করে, সেখানে জাপানের টয়লেট সম্পূর্ণ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা হয়ে থাকে। আপনি নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন জাপানের টয়লেট কতটা পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখে। নাম্বার দশ, জাপানের লোকেরা এতটাই পরিষ্কার হয়ে থাকে যে সামান্য ট্যাক্সির দরজায় হাত দেওয়াটা পছন্দ করে না, যার জন্য এখানকার ট্যাক্সির দরজা অটোমেটিক খুলে যায় এবং অটোমেটিক বন্ধ হয়ে যায়। আজকে ভিডিওটি শুধুমাত্র অজানা বিষয় নিয়ে আলোচনা করার নয়, আমরা চাইলে আমাদের ভারত দেশকেও
সুন্দর করে গড়ে তুলতে পারি। সকলের মধ্যে সচেতনতা নিয়ে আসুন এবং দেশকে উন্নত দেশে রূপান্তরিত করুন। আপনি কি আমার সাথে একমত? অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এখনও যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি অবশ্যই দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।